নিত্য নতুন যে কোনো অনুষ্ঠান দেখার জন্য সরাসরি ইউটিউবে সার্চ করুন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ। বিশেষ দ্রষ্টব্য, সমস্ত রকমের অনুষ্ঠানের রেকর্ডের জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার ডিজে বাপি। মুখে থেকে ঘোমটা খোলো, মুখটা দেখি সুন্দরী, ভালো করে মুখ না দেখলে, ভালো করে মুখ না দেখলে কি করে বিয়ে করি। মুখে থেকে ঘোমটা খোলো, মুখটা দেখি সুন্দরী, ভালো করে মুখ না দেখলে, ভালো করে মুখ না দেখলে কি করে বিয়ে করি। আমার ফোন তো হয়েছে ঠিকই, কিন্তু আমি দেখেছি ওর ঠোঁট জল দু টাকার নো। কি কপাল তো, কি কপাল তো, কপাল খুলে গেছে। বাবা বলছিলাম কি, এই ছেলের মাথায় টাক কেন? তোর মাথায় টাক কেন? খুড়ো কি বলেছে? টাক টাক বলেছে, ও টাক বলেছে। তুই আমার টাক বলেছিস? টেকো মাথা চুল গোছাবে, সীতার হবে মুখ পোড়া, হনুমান স্বর্গে যাবে, মেয়েরা হবে মেয়েরা। টেকো মাথা চুল গোছাবে, টেকো মাথা চুল গোছাবে, সীতার হবে মুখ পোড়া, হনুমান স্বর্গে যাবে, মেয়েরা হবে মেয়েরা, হনুমান স্বর্গে যাবে, মেয়েরা হবে মেয়েরা। ডাক্তার করতেছিস? রাত তো অনেক হয়ে গেল, এত রাত্রে ঠাকুরমশাই পাওয়া যাবে না, তাই তোদের বিয়ে আমি পড়াবো। খুড়ো তুমি আমার খুড়ো, তুমি যেটাই করবে আমার সেটাই হবে, তুমি যা বলবে আমি তাই করবো। আমি যা বলবো তুই তাই বলবি। খুড়ো তুমি আমার হাতে হাত ধরিয়ে দিয়েছো, এটা কি আমি কেঁপতে ধরবো? কেঁপতে না বল, অং নম, বল অং নম, জয় বিষ্ণু নম, জয় বিষ্ণু নম, অং প্রজাপতি নম, অং প্রজাপতি নম, শুভ লগ্নে, শুভ লগ্নে, শুভ ভগ্নে, শুভ ভগ্নে, শুভ শুভ বিবাহ, বিবাহ আজ হতে। কি গন্ধ, পাঁচি মুনা পেঁদেছে। ওরে পাগল, এটা রজনীগন্ধা সে। তুমি আমি, হ্যাঁ আমি কি করবো? তুমি মালা বদল করবে, বিয়ে করবো আমি আর ভাত খাবারের দায়িত্ব তুমি, তাহলে তুমি মালা বদল করবে না? খুড়ো না, মালা বদল করো, ব্যাপার আমি তো মন্ত্র বলেছিলাম। ওই এটা মন্ত্র? তো এটা কি? তুমি আমার বলবে তো আগে। তোর আয় তোর বেটি পড়া, আয় আয় নামা, শ্রী বিষ্ণু নামা, প্রজাপতি ব্রহ্ম নামা, আজ হতে পাঁচের ভাত খাবারের দায়িত্ব আমি। এবারে মালা বদল করে
তাহলে আমাদের মালা বদল করতে হবে ঠিক আছে তুই মালা খুলে আমার গলায় পরিয়ে দিবি হ্যাঁ আর আমি মালা খুলে তোর গলায় পরিয়ে দেব আচ্ছা ঠিক আছে পাঁচি তোমার গহনে পরিয়ে দেব আমার গাতা মালা আর কচি কুমড়ো কি সুন্দর চচ্চড়ি করেছিল রে বাবা বয়স্ক মানুষ লোভ সামলাতে পারেনি দুবাটি খেয়ে ফেলেছি এখন আমি বসে আছি চাকালে উল্টোপাল্টা হয়ে যাবে উল্টোপাল্টা মানে কি তোমার পাল্লা পায়খানা হচ্ছে নাকি ও কুড়ো তুমি আমার বর্ষা সাজিয়ে যে কচু বাগানে বসিয়ে রেখেছো ওই কচু বাগানে চলে যাও তাড়াতাড়ি যাও বাবা যাচ্ছি এত যদি অসুবিধা হয় তোমার বেশি যেতে হবে না তুমি আমার না টোপরে হাগো ওরে পাগল তোর এই টোকা টোপরে ধরবে না রে খাদিনি বাবা এইটা পয়সার পর নিস এই খুড়ো মোড়া তখন ঠুসকো ঝেড়েছে তুমি তাহলে আমার দোষ দিলে না আমার ভুল হয়েছে ঠিক আছে পাঁচি কি তোর আমার বিয়ে হয়েছে হ্যাঁ তাহলে এবার আমাদের বাড়িতে যেতে হবে ঠিক আছে ভাই আজকের বাড়ি কি বা আজকের বাড়ি মঙ্গলবার মা এই মঙ্গলবারে আমার বাড়িতে কাজা করি লক্ষ্মী পূজা হ্যাঁ তা কি হয়েছে বলছি বাবা আজকের বিদায় দেব না আর কাল সকালে আর তোমাদের রাখবো না না অত চালাকি চলবে না মা আমি বিয়ে করেছি আমার আজকের বাড়ি যেতে হবে মা তোমার ঘরে লক্ষ্মী পূজা হলেও আমার ঘরে অলক্ষ্মী পূজা যাওয়ার কথা শুনে তোমার গাল হাওয়া হয়ে যাচ্ছে কেন আচ্ছা বলো যদি তোমরা এরকম হেকাতে বংশে ছেড়ে থাকে বলো তোমরা একসব বিয়ে করেছিল বলো মা ভালো মনে বলছি তুমি আমার বিদায় দাও করে দাও বলছি তো বাবা হেকাতে করবে না বিদায় হবে না ভালো মনে বলছি বিদায় দাও করে দাও বলছি তো না বিদায় দাও করবে না বিদায় হবে না তাহলে দেখো আমি বিয়ে করেছি যখন আমি জোর করে নিয়ে ও বাবা এদিকে মাছি ও মাছি বাবা দাও এদিকে আয় বাবা এদিকে আয় ও বাবা রে আমি তোর কাছে দুটো কথা বলে দিই বাবা গো কি হয়েছে মা ও বাবা রে বাবা দুটো কথা বলি বাবা খাবার কিনে দিয়ে তোমারে পাঁচিল দেবো গো পাঁচি খট খট করে খাবে গো আমার সৌরী আর পাঁচি আমার শিশু মেয়ে পাঁচি আমার শিশু মেয়ে ছোট কলসি দিয়ে গো
জালা শাউরি ঘরে হে আছে বড় জালা শাউরি তোমারে পাঁচির দেহ বহব পাঁচি কোমর দুইলে দুইলে যাবে গো ও আমার শাউরি বাবা একটা কথা কানে কানে বলবো বলো মা কার কাছে বলবে না তো বাবা না মা তুমি মার জামার কাছে বলবে জামাই কি কি বলবে লোকের কাছে কেন বলি হ্যাঁ বলো মা আরে পাঁচি আমার শিশু মেয়ে পাঁচি আমার শিশু মেয়ে এখনো দুধ খায় এত কেন মেয়ে বিয়ে দিয়ে যা মনে করেছো তাই কচি মেয়ে খাবার কিনে দিও কচি মেয়ে ছোট কলসি দিও কচি মেয়ে দুধ খেতে দিও আমি কোথায় পাবো দুধ মা আমার গাই বাছুর কিছু নেই মা জামাই আমার কেউ নেই আমার সব শেষ হয়ে গেছে মা জামাই আমি খুবই গরিব মানুষ মা বাবা তুমি শাশুড়ি আমার বলেছো পাঁচিকে দুধ খেতে দিও হ্যাঁ আমার বলতে খুব লজ্জা করে মা জামাই তবু আমি বলি মা তুমি শাউরি দুধের গাভি তুমি শাউরি দুধের গাভি আমার সাথে চল না গো ও আমার শাউরি গো শাউরি বহনে যে তো মারে গো ও আমার শাউরি গো আরে এত লোকে মরণ হয় এত লোকে মরণ হয় পড়ার মুকুর হয় না রে গেলে শাহুরি আমি মরে গেলে শাহুরি পাঁচি বিধবা হবে গো ও আমার শাহুরি গো শাহুরি বহলি যে তো মারে গো ও আমার শাহুরি গো মেয়ে বিধবা হোক আমি পুরে ফেরে দেবের সঙ্গে বিয়ে দেবো তবু তোর মতো জামার তোর মাথা আর মুন্ডু চিবে ভিজে খাবো খাবো পুরো দুর্গা হয়ে গেছে হে রেগে বউ হয়ে গেছে হে মার গলকার গড়না করলে মা ঠান্ডা হবে না মাতার মস্তিষ্ক ঠিক নেই মা তুমি মেয়ে বিয়ে দিও জামাই পেয়েছো মা জামাই মানে নিজ সন্তান দু কথা বলতে গিয়ে চার কথা বলে ফেলেছো মা চার কথা বলতে গিয়ে ছ কথা বলে ফেলেছো তুমি আমার ক্ষমা করে দাও কি হলো তুমি লাস্টে গরম কি করলে চল কোথায় যা হয়েছে হয়েছে চল তোর আমার বিয়ে করেছিস এবার আমার বাড়ি যেতে হবে ঠিক আছে তাই চলো চল তাই চলো মাচি কি হয়েছে আরে আমরা পাল বংশের ছেলে হ্যাঁ আমাদের হাঁড়ি কোড়া সরাই এই সমস্ত জিনিস তৈরি করতে হবে তাতে কি তাহলে আমি চা ঘোরাবো তুই চাকের গোড়াতে জল ঢালবি আচ্ছা ঠিক আছে নিয়ে আয় ওই ডাবরটা থেকে ওই পুকুর থেকে এক ডাবর জল ভরে নিয়ে আয় এনেছিস মাছি তাহলে আমি চাক ঘোরাই আর তুই চাকের গোড়াতে জল ঢাল আরে জল ঢাললে হে ওরে পাঁচি মোরে চাকে হে গোড়া এবার হাড়ি কোড়া সরা এই সমস্ত জিনিস নিয়ে আমাদের এখনই রাজবাড়িতে যেতে হবে ঠিক আছে তাই চলো ওই দেখো রাজবাড়ি যাওয়ার কথা বলেছি ঠিক করে হেসে ফেলে দিয়েছি দেখো পাচি তোমার হাসিটা দেখে আমার কি বলতে চাই জানিস পাচি কি বলছে কি এদিকে সরে আয় বলো আয় পাচি তোমার মুখের মধুর হাসি দেখতে ভালোবাসি তাই নাকি তাই তো করি ও পাচি তোমার কাছে আসি আচ্ছা আচ্ছা আমি তোমারে ভালো আচ্ছা আচ্ছা পাশি তাই নাকি আমি তোমারে ভালো বাসি আচ্ছা আচ্ছা তোমার মুখের মধুর হাসি দেখতে ভালোবাসি তাইতে করি ও পাচি তোমার কাছে আসি আমি তোমারে ভালোবাসি আমি তোমারে ভালোবাসি চাই না আমি জায়গা জমি চাই না রাজ্য বাড়ি
তুমি যদি না করতে বিয়া দিতাম করাই দেই চাই না আমি জায়গা জমি চাই না রে জোবাই তুমি যদি না করতে বিয়া দিতাম করাই দেই আমি তোমারে ভালোবাসি আমি তোমারে ভালোবাসি যদি মন থাকে আমার আজি মা মনে সাড়ে পা লোহের গড়াই করিব কিসের এত যদি রাজন্দপুরে আনো বেশ পিতা আজ কতদিন হয়ে গেল ঘরকবার ফিরে এলো না তাহলে কি আমার লোহার বাসর মিথ্যা হয়ে যাবে রানী সনক বেনানির মনো আশা ব্যর্থ হয়ে যাবে ওগো প্রভু শঙ্কর অনেক আশা নিয়ে আমি লোহার বাসর নির্মাণ করেছি তুমি যেন আমার এই লোহার বাসর ব্যর্থ করে দিও না প্রভু ব্যর্থ করে দিও না স্যার মহারাজ নমস্কার নমস্কার একি মিত্রবর মিত্রবর আপনার পুত্রের সঙ্গে আমার কন্যার সম্বন্ধ হয়েছে বলে তাই পঞ্চকড়ি নৌফের কলাই রন্ধন করেছে আমার কন্যা আমার পুত্রের সঙ্গে হ্যাঁ আপনারই কন্যা আমারই কন্যা কি নাম তার নাম বেহুলা সুন্দরী বেহুলা সুন্দরী হ্যাঁ শনুকা শনুকা এই দেখো শনুকা আমার কি সৌভাগ্য কেন মহারাজ উজানপুরী সাহেবের কন্যা পরমা সুন্দরী বেহুলা মহার কলাই অন্যে রন্ধন করেছে তাই নাকি মহারাজ এই দেখো শনুকা মহারাজ খুব সুন্দর হয়েছে অতি সুন্দর হয়েছে নমস্কার ভালো আছেন তো খাওয়া দাওয়া ভালো তো শুভ শুভ আপনি কন্যাকে আনতে পারলেন না সঙ্গে নিয়ে এসেছি এখানে আশীর্বাদই সারব শনুকা শনুকা আমি বলছিলাম কি তাহলে মানে বেহুলা আর আমাদের লক্ষীন্দরের আশীর্বাদিত একসঙ্গে সেরে হ্যাঁ মহারাজ মন্দাকিনী ও মা মন্দাকিনী কোথায় আছিস একবার এদিকে আয় আমাকে ডাকছ রানী মা এটা কি আপনার
আমাদের বাড়ির দাস এই মন্দাকিনী। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। মন্দাকিনী বলো না, বিয়া দেরি করিস না মা, লক্ষ্মীদারকে নিয়ে এখনই চলে আয় এখানে মা, আর আশীর্বাদের সঙ্গে জিনিসপত্র গুলো সব কিছু নিয়ে আসিস মা। ঠিক আছে মা আনছি। মহারাজ আমি বলছিলাম কি, বেহুলা লক্ষ্মীদারের একসঙ্গে আশীর্বাদের ব্যবস্থা করলে কেমন হয় মহারাজ? হ্যাঁ একসঙ্গে করে দাও। কি বই ভাই মশাই? হ্যাঁ একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। ভাই মশাই আপনার কন্যাই এত সুন্দর। আমার কন্যাকে দেখুন, আরে দিকে দেখুন, আমাদের দুর্লভ লক্ষীন্দর, চম্পকের একমাত্র শেষ প্রদীপ দুর্লভ লক্ষীন্দর। মহারাজ তাহলে দেরি না করে এই মুহূর্তে আমি আশীর্বাদের ব্যবস্থা করি। ও তোমরা আশীর্বাদই করো না, আজ আশীর্বাদ না করিলে লেখার বিয়ে হবে না। ও তোমরা আশীর্বাদই করো না, আশীর্বাদ
মাগো মাগো তোমাদের ছেলে মেয়ে যদি তোমরা সে আশীর্বাদই করো মা তাহলে কেমন ভাবে বিয়ে হবে বলো আশীর্বাদ না শালে বিয়ে তো হবে না তাই বলছি এক এক করেছি আমাদের বেহুল লক্ষ্মী আশীর্বাদই করে যাও মা ও মা যে আশীর্বাদই হবে আজ আশীর্বাদই হবে বেহুলা লক্ষ্মী আশীর্বাদই গো আশীর্বাদই হবে বেহুলা লক্ষ্মী আশীর্বাদই গো আশীর্বাদই হবে বেহুলা লক্ষ্মী কোথায় আছো বেহুলার পিতা এসে করবে আশীর্বাদ আর কোথায় আছো বেহুলার পিতা এসে করবে আশীর্বাদ আর কোথায় আছো বেহুলার মাতা কোথায় আছো বেহুলার মাতা করবে আশীর্বাদ গো আশীর্বাদই হবে বেহুলা লক্ষ্মী আর কোথায় আছো লক্ষ্মীর পিতা এসে করবে আশীর্বাদ আর কোথায় আছো বেহুলার পিতা এসে করবে আশীর্বাদ আর কোথায় আছে লাখার মাতা কোথায় আছে লাখার মাতা করবে আশীর্বাদ গো আশীর্বাদ হবে বেহুলা লাখা বসে যত মায়ার মাসি এসে করবে আশীর্বাদ আজ বসে যত মায়ার মাসি এসে করবে আশীর্বাদ সাগবা যাও গো নগরবাসী সাগবা যাও গো নগরবাসী তাও না উলুর ধনি গো আশীর্বাদ হবে বেহুলা লক্ষ্মী আশীর্বাদ গো আশীর্বাদ হবে বেহুলা লক্ষ্মী ওমার কেউ আসবে আজি আশীর্বাদ হবে গো আমার ও মায়েরা ও মায়েরা বেহুলা লাখা আজ আশীর্বাদ হয়ে মায়েরা দেখো বেহুলা লাখা আশীর্বাদ হবে গো বেকুলার লাখা কোথায় আছো নাই গো বাবু ও বাবু বড় আশীর্বাদ আশীর্বাদ না সারিলে গো বাবু বিয়ে হবে না আজি আশীর্বাদ না সারিলে বিয়ে হবে না আজি